ডক্টর কি ইমিডিয়েট ওয়েট লস বা নি রিপ্লেসমেন্ট করতে বলছেন? ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না ওয়েট বেশি থাকার জন্য? হাইপোথাইরয়েড বা পিসিওডির জন্য ওয়েট বেড়ে যাচ্ছে বা ওয়েট কমাতে পারছেন না? ওয়েট বেশি থাকার জন্য ইনফার্টিলিটি ডক্টর ওয়েট লস করতে বলছেন? ওয়েট বেশি থাকার জন্য গ্ল্যামার ওয়ার্ল্ড এয়ার হোস্টেস বা সিরিয়ালে চান্স পেতে অসুবিধা হচ্ছে? এখনই যোগাযোগ করুন অতিনস লাইভ প্রোগ্রাম দেখুন সৃষ্টি টিভিতে। কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট, ম্যানুয়াল থেরাপিস্ট অ্যান্ড ক্লিনিক্যাল ওবেসিটি কনসালটেন্ট। লাস্ট 21 ইয়ার্স আমরা ওবেসিটি ম্যানেজমেন্ট বা ওয়েট লস ম্যানেজমেন্টের উপর আমরা কাজ করছি। যে কোনো স্পেশাল আপনার মেডিকেল প্রবলেমে আমরা কাজ করি, যেখানে ওয়েট লস আপনারা করতে পারেন না বা প্রচুর চেষ্টা করলেও আপনি ওয়েট লস করতে পারছেন না। তো আমরা যেটা দেখে এসেছি সেটা হচ্ছে একটা বড় সমস্যা যেটা হয় সেটা হচ্ছে 15-20 কেজি বা 10 কেজি হয়তো আমরা ওয়েট লস করি, কিন্তু ওয়েট লসের সাথে সাথে আমাদের স্যাটিসফ্যাকশনটা হয় না আমাদের শিপিংটা নিয়ে। কারণ আমরা অনেক সময় যেটা দেখেছি যে যখন ওয়েট লসটা হয় তখন আপনার 5-7 কেজি ওয়েট লস করার পরে ফেসটা একটু রিডিউস হয় অ্যান্ড চেস্টটা একটু রিডিউস হয়, আর্মসটা একটু রিডিউস হয়, কিন্তু প্রবলেমটা তারপরে যখন 10 কেজির ওপরে গিয়ে ওয়েট লসটা আপনি করেন তখন খুব বেশি আমরা যেটা সমস্যা করি সেটা হচ্ছে আর্মসের সমস্যা। যে আমরা দেখি যে আর্মসটা যেটা আছে আর্মসটা যতটা আপনার টাইটেনিং টোনিং বা ফার্মিং বা টোটাল ডায়ামিটারে কমা উচিত ছিল ততটা আপনার কমেনি, এবং উল্টে কি হয়েছে স্যাগিং হয়ে গেছে। যে আপনি যখন জিনিসটা আমরা করে মুভ করবো দেবো যে আমরা স্যাগিং হয়ে আপনার ট্রাইসেপস যে মাসেলসটা আছে সেটা মুভমেন্ট করছে। বা অনেক সময় এটা আমরা দেখি প্রচুর আমরা জিম করেছি বা এক্সারসাইজ করেছি, যখন আমরা ছেড়ে দিয়েছি ওয়েটটা যেমনভাবে গেন হয় তার সাথে সাথে আর্মসটা হঠাৎ ডাবল হয়ে যাচ্ছে। তো সেখানে কী করে আমরা আর্মসটাকে রিডিউস করবো, এবং যেটা গ্যারেন্টেড আমার রিডিউস হবে এবং গ্যারেন্টেড রিডিউসের সাথে সাথে ইনস্ট্যান্ট রিডিউস হবে? তো অতিনসে আমরা যেটা করি সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলে ট্রিটমেন্ট করি, যে ট্রিটমেন্টের মাধ্যমে আমরা কি হয় যে আপনার আর্মস এরিয়া থেকে সার্কামফারেন্স লস হবে। তো 10টা ট্রিটমেন্ট আমরা যদি মোট আপনার 1-1.5 ইঞ্চ সার্কামফারেন্স আপনার লস হয় এবং সাথে সাথে টাইটেনিং টোনিং এবং ফার্মিংটাও হয়ে যায়। কারণ অনেক সময় ইঞ্চ লসটা বা আপনার ডায়ামিটার ওয়াইজ হয়তো আর্মসটা কমলো কিন্তু দেখা গেলো আপনার স্যাগিংটা অনেক বেশি হয়ে আছে বা তার জন্য আপনি রেজাল্টটা সেইভাবে পাচ্ছেন না। তো আমরা আজকে দেখাবো যে আর্মসটা কীভাবে রিডিউস করতে হবে বাই প্যাসিভ অ্যাক্টিভিটি। এটা একটা ডিফারেন্ট টাইপ আপনার মেডিকেল ট্রিটমেন্ট, যে মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমে ইনস্ট্যান্ট যে সাবকিউটানিয়াস ফ্যাটটা আপনার রিডিউস হবে এবং কমপ্লিট আর্মসের স্কাল্পটিং পাবেন, এবং স্কাল্পিংয়ের সাথে সাথে আমরা টাইটেনিং টোনিং ফার্মিংটাও আমরা পাবো এবং ইনস্ট্যান্ট রেজাল্ট। এবং যাতে কিনা যতক্ষণ না 10 কেজি আপনি পুট অন করছেন ততক্ষণ বাউন্স ব্যাক হয় না আপনার আর্মসটা। তো আসুন আমরা দেখে নিই যে আমরা আর্মসটা কীভাবে রিডিউস করি অতিনসে এবং তাতে এফেক্টিভ ট্রিটমেন্ট কী আছে। আমরা এখন যেটা দেখবো, আমরা অলরেডি একটা আর্মসের কমপ্লিট ট্রিটমেন্ট একটা দেখাবো, যে ট্রিটমেন্টে আপনি 100% গ্যারেন্টেড আপনি রেজাল্ট পাবেন এবং ইনস্ট্যান্ট রেজাল্ট পাবেন। তো আমরা একটা অলরেডি আর্মস দেখেছি, যে আর্মসটা আমরা দেখছি এই যে ট্র্যাপিজিয়াস যে মাসেলসটা ম্যাক্সিমাম যেটা দেখা যায় এই ট্র্যাপিজিয়াস মাসেলসটা স্যাগিং হয়েছে, নিয়ার অ্যাবাউট এনার আপনার 15 কেজির মতো ওয়েট লস করেছেন। হ্যাঁ, কিন্তু উনি টাইটেনিং টোনিং ফার্মিং তেমনভাবে করেননি বা অনেক সময় প্রোটিনটা অনেক ডেফিসিয়েন্সি ছিল, তো প্রোটিন ইনটেক না করার জন্য ক্র্যাশ ডায়েট ফলো করেছেন যাতে আপনার ওয়েট লস হয়েছে। এবং ওয়েট লস হওয়ার পর আর্মসটা কিন্তু অনেকটা আমরা দেখছি যে যতটা আরও টাইটেনিং টোনিং ফর্মড, যেটা আরও বেশি টান হওয়ার দরকার ছিল সেখানে আমরা দেখছি স্যাগিং হয়ে আছে আর অলরেডি দেখছেন মুভমেন্ট হচ্ছে। তো আমরা এই আর্মসটাকে ইনস্ট্যান্ট আমরা ট্রিটমেন্ট করবো, যেটা আর্ম টাস্ক করবো, এটা একটা বেসিক ট্রিটমেন্ট অতিনসে। অনেক আমরা অ্যাডভান্স ট্রিটমেন্টটা করি যেটা নন সার্জিক্যাল লিপোসাকশন করাই বা অ্যাডভান্স মেডিকেল ট্রিটমেন্টও আমরা এখানে করি যেখানে 100% গ্যারেন্টেড আপনার রেজাল্ট আপনার হয়। তো আমরা এখানে দেখলাম যে স্যাগিংটা আর্মসটা কতটা আছে একটা অলরেডি দেখে নেবো। মেজারমেন্টের পার্টটা আমরা যেটা দেখবো যে আর্মসটা, যে আমরা ফার্স্ট যেটা দেখছি আর্মসটা ওপরের মিড পয়েন্ট যেটা আমরা আর্মসটা দেখছি সেটা হচ্ছে আপনার 32 হয়ে আছে, 32 সেন্টিমিটার। হ্যাঁ, এবং আপনার 2 ইঞ্চ আপার আমরা পার্টটা দেখছি, হ্যাঁ ন্যারো বোট আমরা দেখছি যে 35 হয়ে আছে, নম্বর 35-এর মতো আপনার আপার পার্টটা আমরা দেখতে পাচ্ছি। এবং লোয়ার পার্টটা আমরা যেটা দেখছি, হ্যাঁ লোয়ার পার্টটা আমরা এখানে দেখছি যে 30 হয়ে আছে। তো এইটা আমরা দেখবো যে আমরা ট্রিটমেন্টটা করবো এবার ট্রিটমেন্ট করার পর, এবং তারপর আমরা রেজাল্টটা দেখবো যে এই আর্মসটা কতটা আমরা টাইটেনিং টোনিং ফর্মিং হচ্ছি। দেন আমরা এবার আসছি ট্রিটমেন্টে, যে আর্মসটাকে আমরা বেসিক ট্রিটমেন্ট করাচ্ছি যে অতিনসে।
এটা যেটা আমরা ইউজ করছি এটা একটা মায়োফেশিয়াল রিলিজ একটা টুলস, হ্যাঁ, যেটা আমাদের বডিতে ম্যাক্সিমাম যেটা হয় সেটা হচ্ছে আমাদের বডির মাসেলস যেটা থাকে, হ্যাঁ, মাসেলসের উপরে ফার্স্ট যেটা বার্ন হয় সেটা হচ্ছে ফাসা, হ্যাঁ, বা ফেশিয়া। তো সারা শরীর জুড়ে ফেশিয়া থাকে, আমরা যেভাবে দেখি একটা জ্যাকেট আপনার শরীরে যেমনভাবে থাকে, তো জ্যাকেটটা কী হয়, একটা জায়গা থেকে আমরা যখনই টানি তো আর একটা জায়গা অলরেডি আপনার সেই অনুযায়ী এফেক্টিভ হয়। তো অনেক সময় সেই জন্যে আমাদের শরীরে কি হয়, স্কিনের ঠিক নিচে মাসেলসের ওপরে আমরা দেখি ফসা আছে বা ফেশিয়া আছে, হ্যাঁ, এবং সারা শরীর জুড়ে আপনার একটাই ফেশিয়া টোটাল আছে এবং তার ডিফারেন্ট ডিফারেন্ট আপনার লাইন আছে, এবং যেখানে আমরা এই ফেশিয়াকে যদি আমি ঠিকঠাক করে ট্রিটমেন্ট করতে পারি তাহলে কী হবে, টাইটেনিং টোনিং ফার্মিং হবে। এর সাথে সাথে আমরা যেটা করবো সেটা হচ্ছে মাসেলস এনার্জি টেকনিক আমরা অ্যাপ্লাই করবো, মাসেলস অ্যাক্টিভেশন টেকনিক অ্যাপ্লাই করবো, এবং আমরা কী করি, মাসেলসের উপর আমরা মেডিকেলি কাজ করি, হ্যাঁ, যেখানে মাসেলসকে আমরা ফেসিলিটেশন করবো, কারণ দুটো এ হয়, একটা যে মাসেলস আমরা অ্যাক্টিভেশন করাই, হ্যাঁ, এবং ফেসিলিটেশন ইনহিবিশন করাই এবং ফেসিলিটেশন করি। তো আমরা ঠিক একইভাবে যেটা ফার্স্ট আমরা মুভমেন্ট করি, ফার্স্ট আমরা কী করছি, ট্রাইসেপ যে বাইসেপস যে মাসেলস আছে সেই বাইসেপসটাকে আমরা কী করছি, হ্যাঁ, থ্রু আপনার মায়োফেশিয়াল টুলস, হ্যাঁ, দিয়ে আমরা এই মায়োফেশিয়ালটাকে আমরা রিলিজ করছি যাতে টাইটেনিং টোনিং এবং ফর্মিং পার্টটা আপনার আসে। এটা যেমনভাবে আমরা এক একটা পজিশানে আমরা করি ঠিক এরকমভাবে আমরা আবার লিফট করে নিয়ে আমরা কী করছি, ট্রাইসেপস যেটা আছে ট্রাইসেপসটা দেখুন অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে ট্রাইসেপসটাই ম্যাক্সিমাম বাল্কি হয়ে আছে, হ্যাঁ, তো ট্রাইসেপসটা কী করছি আমরা একটার পর একটা আমরা এখানে ফেশিয়াটাকে রিলিজ করে নিচ্ছি থ্রু মায়োফেশিয়াল রিলিজ টেকনিক। তো যেভাবে আমরা কী করছি, ট্রাইসেপস মাসেলসটা আমরা দেখতে পাচ্ছি যে কমপ্লিট ট্রাইসেপস মাসেলসের উপর আমরা ফোকাস করছি, হ্যাঁ, মাসেলসটাকে আমরা যেভাবে ফেশিয়া রিলিজ করছি ঠিক একইভাবে আমরা যেটা করছি সেটা হচ্ছে মাসেলসটাকে আমরা স্ট্রেংথেনিং করছি, হ্যাঁ, যাতে মাসেলস যখন স্ট্রেংথেনিং হবে মাসেলস ফাইবার তৈরি হবে, যখন মাসেলস ফাইবার তৈরি হবে তখন ওই এরিয়াটা টাইটেনিং টোনিং এবং ফার্মিং হবে। সার্কুলেশনটা বাড়াবো যাতে একটা মাসেলস প্রপার তার নিউট্রিশন পায়, অক্সিজেন পায়, এবং মাসেলস আরও বেশি টোন এবং টাইটেনিং ফার্মিং হয়, এবং লোকাল যে আপনার ফ্যাটটা আছে সেটা ইউটিলাইজ হয়ে যায় অ্যাজ ইট ইজ। তো সেখানে আমরা যেটা কী করছি, অ্যাকর্ডিং টু মাসেলসের আপনার অরিজিন ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশন টু আমরা অরিজিন টুয়ার্ডস আমরা ট্রাইসেপস মাসেলসটাকে কনসেন্ট করছি এবং লোকাল এরিয়া সার্কুলেশন আমরা করে দিচ্ছি। যখনই আমরা কী হবে, ব্লাড সার্কুলেশন বাড়বে তখন ওয়াটার ফিল্ট্রেশন হবে এবং মাসেলস ডাইরেক্টলি কী হবে আপনার অ্যাক্টিভেট হবে, এবং যখন এটা অ্যাক্টিভেট আমরা করছি মাসেলসটাকে তখন ওর এনার্জি রিকোয়ারমেন্ট হবে এবং স্টোর ফ্যাট যেটা আছে সেটা ইউটিলাইজ হয়ে যাবে এনার্জিতে, এবং যাতে ওই এরিয়ার লোকাল যে ফ্যাটটা আছে সেটা আপনার সাইজে রিডাকশন হবে এবং তার সাথে সাথে মাসেলস টাইটেনিং টোনিং এবং ফার্মিং হবে। আপনার 10-15 মিনিটসের মতো আমরা স্টিমুলেশন দিতেই থাকি, হ্যাঁ, এবং লোকাল এরিয়ার সার্কুলেশনটা আমরা বাড়িয়ে দিই। এরপর আমরা যেটা করছি সেটা হচ্ছে সফট টিস্যু ম্যানিপুলেশন টেকনিক আমরা এখানে অ্যাপ্লাই করাবো এবং তার সাথে সাথে মাসেলসটাকে আরও বেশি ওয়ার্ক করাবো, হ্যাঁ, যেখানে আমরা অলরেডি ইউজ করছি এটা লাইপোলাইটিক ক্রিম, হ্যাঁ, যেটা লাইপোলাইসিস হয়, লিপো মানে আপনার ফ্যাট, লাইসিস মানে ব্রেকডাউন হয়, এইটা আমরা যখনই অ্যাপ্লাই করবো তখন কী হবে, এর সাথে সাথে আপনার জিনিসটা ব্রেকডাউন হবে। তো আমরা কী করছি, টু আওয়ার্স আপনার ইনসার্শন টু অরিজিন, হ্যাঁ, সেই অনুযায়ী আমরা মাসেলস যেগুলো আছে ওই অনুযায়ী আমরা সফট টিস্যু ম্যানিপুলেশন করছি এবং ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাসপেক্টে আপনার আমরা ম্যানিপুলেশনগুলো করি, এবং যাতে কী হবে, এর সাথে সাথে আমরা যেভাবে ম্যানিপুলেশন করছি ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাসপেক্টে, হ্যাঁ, এই ম্যানিপুলেশনের সাথে সাথে আমরা যেটা করব সেটা হচ্ছে লিম্ফ্যাটিক ড্রেনেজ আমরা করাবো, যে ওখানে যে ফ্যাটটা আপনার আছে এর সাথে সাথে যখন আমরা টক্সিন যে জিনিসগুলো আছে এই টক্সিনগুলো আমরা এখানে আমরা ডিটক্সিফিকেশন করবো। এখানে আমরা যেটা দেখি যে অ্যাক্সিলারি লিম্ফ নোড আছে, তো আমরা কী করছি, একটা একটার পরে আমরা এখানে অ্যাক্সিলারি লিম্ফ নোডে আমরা এখানে ড্রেনেজ করছি, এবং এই ড্রেনেজে কী হবে, আরও বেশি এনহ্যান্স করবে লিম্ফ্যাটিক সিস্টেম, এবং যখনই লিম্ফ্যাটিক সিস্টেম আপনার এনহ্যান্স করবে তখন মাসেলস আরও টোনড হবে, ফার্মড হবে, এবং মাসেলসের এফিসিয়েন্সি আরও বেশি আপনার বেড়ে যাবে। তো এইভাবে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাসপেক্টে আপনার 10-15 মিনিটস আমরা করি সফট টিস্যু ম্যানিপুলেশন টেকনিক অ্যাপ্লাই করি, এবং এই যে ম্যানিপুলেশন টেকনিকগুলো অ্যাপ্লাই করি তাতে কিনা রেজাল্ট আরও অনেক বেশি হয়, এবং এটা অ্যাকর্ডিং টু আপনার মেডিকেল অনুযায়ী এই জিনিসগুলো করতে, ইটস নট মাসাজ বা এরকম, এটা এরকম না, হ্যাঁ, এখানে কী হয় টিস্যু পারমিয়াবিলিটি হয়, এবং যখন টিস্যু পারমিয়াবিলিটি হয় তখন লোকাল যে ফ্যাটটা আছে সেটা ইউটিলাইজ হয়।
তো এইভাবে আপনার আমরা কি কি করলাম যে সফট টিস্যু ম্যানিপুলেশন টেকনিক অ্যাপ্লাই করলাম অংশে। আমরা কি করলাম অলরেডি সফট টিস্যু ম্যানিপুলেশন টেকনিক আমরা অ্যাপ্লাই করলাম আর্মসে আপনার অ্যাকর্ডিং টু মাসেলস অরিজিন এবং ইনসার্শন। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে ভ্যাকুম আমরা অ্যাপ্লাই করবো, যে এখানে আপনার যেটা হবে নেগেটিভ আপনার প্রেশার অ্যাপ্লাই হবে, হ্যাঁ, যাতে একটা হচ্ছে ডিটক্সিফিকেশন খুব বেশি হবে এবং মাসেলসের টোনিসিটিটা আরও বেশি বাড়বে। তো আমরা এখানে কি করছি আপনার মাসেলসের আমরা কি করছি অরিজিন টু ইনসার্শন যেটা আমরা আছে এবং ইনসার্শন টু অরিজিন আমরা কি করছি আস্তে আস্তে এটাকে পুল করাচ্ছি, তাতে কি হবে আরও বেশি পরিমাণে, হ্যাঁ, আপনার মাসেল স্টোন হবে, ফর্ম হবে এবং টাইটেনিং হবে, খুব বেশি টাইটেনিংটা হবে। যে আমরা এখানটা দেখছি যে একটা একটু লুজ হয়ে আছে, তো সেখানে এই ভ্যাকুমেও অনেকটা আপনাকে হেল্প করে যেটা টাইটেনিং টোনিং ফর্মিংয়ের জন্য। এইভাবে আমরা কী করছি ডিফারেন্ট ডিফারেন্টভাবে আমরা ক্যাপিংটাকে অ্যাপ্লাই করছি, হ্যাঁ, যেটা ডাইনামিক কাপিং, হ্যাঁ, যেটা খুব বেশি এফেক্টিভ এবং ইনস্ট্যান্ট আপনার টোটাল একটা, যেহেতু কমপ্লিট ম্যানেজমেন্ট হলিস্টিক ম্যানেজমেন্ট পুরো একটা ম্যানেজমেন্ট নিয়ে আপনাকে হবে, রেজাল্ট অনেকটা বেশি হয়। যেটা করবো সেটা হচ্ছে আরও টাইটেনিং টোনিং ফার্মিংয়ের জন্য আমরা অ্যাকর্ডিং টু মাসেলস আমরা কী করবো হার্বাল মেডিসিনাল প্যাক অ্যাপ্লাই করবো, হ্যাঁ, যেটা আমরা নেবো এটা আপনার 10 to 15 মিনিটসের মতো আপনার থাকে, হ্যাঁ, এবং এবং মাসেলসের আপনার ইনসার্শন টু অরিজিন এটা আমরা অ্যাপ্লাই করি, হ্যাঁ, যেখানে খুব বেশি কি না যখন আস্তে আস্তে যেহেতু আপনার থার্মো হার্বসের একটা কাজ আছে, একটা লোকাল এরিয়ার টেম্পারেচার যেভাবে বাড়বে ঠিক একইভাবে আপনার কী হবে এই জায়গাটা টাইটেনিং টোনিং ফার্মিংটা হবে। তাহলে এটা বেসিক্যালি অ্যাপ্লাই হয় ফর টাইটেনিং টোনিং ফার্মিং হিসাবে, ইটস নট নর্মাল থার্মো হার্বস প্যাক, হ্যাঁ, এগুলোতে হার্বাল মেডিসিনাল একটা প্যাক যেটা এর কম্প্রেশনের ক্যাপাসিটিটা অনেক বেশি এবং তাদের কিন্তু রেজাল্ট অনেক বেশি হবে, ইনস্ট্যান্ট যেটা রেজাল্ট সেই ইনস্ট্যান্ট রেজাল্টে আমরা ডিফারেন্স ফিল করবো এবং টাইটেনিং টোনিং ফর্মিং হবে, কারণ টাইটেনিংটা একটা বড় ব্যাপার, কারণ আমরা যেটা দেখছি সেটা হচ্ছে হয়তো আপনার ইঞ্চ লস হয়ে গেলো বারবার যেটা আমি বলছি, কিন্তু টাইটেনিং টোনিংটা সেইভাবে হয় না। তো আমরা এটা যখন লাগিয়ে রাখবো নেবো 10 to 15 মিনিটস, তো তখন এটা টাইটেনিং টোনিং ফর্মিংটা হবে। তো আমরা অলরেডি হার্বাল মেডিসিনাল প্যাক ইউজ করলাম ফর টাইটেনিং টোনিং ফর্মিং, এরপর আমরা ডিপ হট কম্প্রেশন করবো, হ্যাঁ, যাতে আরও বেশি সার্কুলেশনটা বাড়ে এবং এর সাথে সাথে আপনার কী হবে টোনিংটা আমরা অলরেডি আরও পেয়ে গেছি, হ্যাঁ, রেজাল্টটা অনেক বেটার, কারণ অনেক আপনার ট্রিটমেন্ট হয়তো আপনারা করেছেন বা আছে, কারণ সব কিছুর পিছনে একটা এক্সপার্টাইজড আপনার একটা ওয়ার্ড আছে যে এক্সপার্টাইজডের আন্ডারে যদি আপনি গিয়ে ট্রিটমেন্ট করেন, তো আপনি স্পেশালিস্ট অন বডি স্কাল্পটিং শেপিং এবং আপনার পারমানেন্ট ওয়েট লস, তো যারা চাইছেন আপনারা কমপ্লিট একটা শেপ চাইছেন এবং কমপ্লিট ফর্মিং চাইছেন, হ্যাঁ, আমি এমন একটা জায়গায় যাবো যেখানে রেজাল্ট 100% গ্যারান্টেড, হ্যাঁ, এবং আপনি চোখ বন্ধ করে আপনার অফিসে আসতে পারেন যেখানে কমপ্লিট আপনি শেপিং পাবেন, টাইটেনিং টোনিং ফর্মিং আপনি পাবেন এবং উইদাউট এনি সাইড এফেক্ট, কারণ 100% সাইড এফেক্ট যেগুলো আপনার যে হয় না সেটা আমরা বারবার আমরা আপনাদের বলি যে হয়তো ওয়েট লস আপনারা করবেন, কিন্তু আপনাকে মাথায় একটা রাখতে হবে যে আপনার হেলথটা কিন্তু ওয়েলথ, কারণ হেলথ একবার যদি আপনি চলে যায় তাহলে কিন্তু আপনি সেটা ব্যাক করে আপনি পাবেন না। তো আপনাকে যেটা দেখতে হবে এমন একটা জায়গায় আমি করবো এক্সপার্টাইজের আন্ডারে যেখানে উইদাউট এনি সাইড এফেক্ট আমার কাজটা হবে এবং সায়েন্টিফিক হবে, হেলদি ওয়েট লস হবে, কারণ অনেক সময় বারবার আমরা ওয়েট লস করি আবার ওয়েট পুট অন করে যায়, তো ডোন্ট লুজ ইউর মাইন্ড, কারণ অনেক সময় আমরা কী করি যে ওয়েট লস করলাম আমার আর ইচ্ছা করছে না আবার পুট অন করে যাচ্ছে বুঝতে পারছি না। তো যারা চাইছেন যে কমপ্লিট আপনি ট্রিটমেন্ট পাচ্ছেন না, আর্মসে প্রচুর চেষ্টা করেছেন তাতেও আর্মসটা কমপ্লিট ফার্মিং হচ্ছে না বা টাইটেনিং হচ্ছে না টোনিং হচ্ছে না, তো আপনারা ওয়েলকাম, আপনারা অথিন্সে আসুন এবং অথিন্সে আমরা কমপ্লিট আন্ডার মেডিকেল সুপারভিশনে আমরা ওয়েট লস প্লাস আপনার শেপিংটা করি এবং তার সাথে সাথে পেইন ম্যানেজমেন্ট আমরা করি এবং ডায়াবেটিস ম্যানেজমেন্ট করি। তো যারা চাইছেন যে সব কিছু করে আপনারা ফেলড হয়ে গেছেন, ওয়েট লস হচ্ছে না বা ফেড আপ হয়ে গেছেন, তাদের জন্য বলবো ওয়েলকাম টু অ্যাথিন্স, আপনারা আসুন এখানে, যেটা আমরা গ্যারেন্টি দিয়ে আপনার ওয়েট লসটা করিয়ে দেবো বা শেপিংটা করিয়ে দেবো, বা যাদের অনেক সময় মেডিকেল প্রবলেম থাইরয়েড ইনফার্টিলিটি হাইপার প্রোল্যাক্টিনেমিয়া হাইপার ইনসুলিনেমিয়া বা পিসিওডি প্রবলেম আপনারা ভুগছেন,
তো তারা দেরি না করে অফিসে আসুন এবং একটা সার্টেন পিরিয়ডের মধ্যে আপনারা ওয়েট লস করে নিন, কারণ আমরা এয়ারপোর্ট 5 কেজির জন্য আপনার ম্যাক্সিমাম 1 থেকে 1.5 মাসের মতো আমরা টাইম নিই, 10 কেজির জন্য 3 মাসের মতো আমরা টাইম নিই, এবং 20 কেজির জন্য আপনার 6 মাস টাইম নিই, এবং আপনার 40 কেজি এয়ারপোর্ট আমরা 1 ইয়ারের মতো টাইম নিই, এবং একবার যখন কমপ্লিট ট্রান্সফরমেশন হয়ে যাবে সেটা পার্মানেন্ট ওয়েট লস হবে, সেটা কখনো রিগেন করবে না, এবং সেটা সব কিছু নর্মাল বাড়ির খাবার দাবার খেয়ে, এখানে কোনো মেডিসিনস, কোনো সাপ্লিমেন্ট, কোনো আপনার স্ট্রেনাস এক্সারসাইজ এরকম না, নর্মাল বাড়ি খাবার দাবার খেয়ে ব্যালেন্স ডায়েট এবং থ্রু মেডিকেল ট্রিটমেন্ট আমরা এই ওয়েট লসটা করাই এবং শেপিংটা করাই, এবং উইদাউট 100% সাইড এফেক্ট ফ্রি। তো আমরা অলরেডি একটা কমপ্লিট আর্মসের ট্রিটমেন্ট আমরা করলাম, এরপর আমরা যেটা করবো আরেকটু মাসেল স্ট্রেংথেন করার জন্য আমরা কী করবো, এক্সারসাইজ আমরা করবো, প্যাসিভ আমরা স্ট্রেংথেনিং এক্সারসাইজ করবো। তো আমরা কী করবো, এই ট্র্যাপিজিয়াসটাকে আমরা এটা ফাংশন যেটা আমরা এক্সটেনশন করাবো, এক্সটেনশনে আপনার কী হবে আরও বেশি আমরা টাইটেনিং টোনিং ফর্মিং। অলরেডি আমরা দেখছি যে দেখুন অলরেডি আমার আর্মসের মধ্যে ডিফারেন্স এসে গেছে, হ্যাঁ অলরেডি আর্মসের মধ্যে একটা আমরা ডিফারেন্স পেয়ে গেছি আগের যেরকম আর্মস ছিল। তো এবার আমরা এক্সারসাইজ করাবো, জাস্ট আস্তে আস্তে লিফ্ট করুন, হাতটা সোজা করুন আস্তে আস্তে, 1 রিলিজ 2 রিলিজ 3, অলরেডি আমরা দেখছি মাসেলসটা ওয়ার্ক করছে, 4 5 6 7 8 9 10, এভাবে আমরা এক্সারসাইজটা করবো যাতে আরও বেশি আর্মসটা টাইটেনিং টোনিং ফর্মিং হয়। এবার আমরা দেখে নিই যে আমরা মেজারমেন্টটা নেবো যে কতটা ডিফারেন্স এসছে ইনস্ট্যান্ট, হ্যাঁ যাতে আমরা বুঝতে পারবো যে আদৌ এই রেজাল্টটা কতটা এফেক্টিভ আপনাদের জন্য। আমরা অলরেডি মেজারমেন্ট আবার নেবো, অলরেডি আমরা দেখছি একটা টোনিং ব্যাপারটা চলে এসেছে, যেটা লুজ লুজ আগে ছিল অতটা লুজ নেই, একটা টাইটেনিং টোনিং, এখান থেকে অলরেডি ইঞ্চ লস হয়েছে, এখান থেকে অনেক বেশি ইঞ্চ লস আমরা দেখতে পাচ্ছি। এবার মাত্র মেজারমেন্ট দেখবো যে কতটা ডিফারেন্স আপনারা আসছে। তো আমরা ওপরের যেটা দেখেছিলাম সেটা হচ্ছে 35 দেখেছিলাম, তো আমরা এখন যেটা দেখছি টোটালি আপনার 33 আমরা দেখছি এখানে, হ্যাঁ 33 আপনার আছে টোটাল, 2 সেন্টিমিটারের ডিফারেন্স আপনার এসে ওপর থেকে নিচে। আমরা এই যে পার্টটা ছিল আমাদের নেয়ারবোর্ড 32 ছিল, 32 থেকে আমরা এখানে এখন দেখছি 30, হ্যাঁ এখান থেকে 2 সেন্টিমিটার মতো ডিফারেন্স হয়েছে, এবং আমরা লোয়ার পার্টটা যেটা ছিল আপনার 30, তো এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 28-এর মতো আপনার আসছে, হ্যাঁ তো 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার আমরা এটা রিডিউস হয়েছে ইনস্ট্যান্ট, হ্যাঁ যেখানে টোটাল আপনার 6 সেন্টিমিটার মতো ডিফারেন্স হয়, হ্যাঁ তো আমরা যেটা অ্যাভারেজলি যেটা দেখছি সেটা 0.8 ইঞ্চের মতো লস হয়েছে, নিয়ার অ্যাবাউট আপনার 1 ইঞ্চ, হ্যাঁ এর সাথে সাথে আমরা কী করছি ওই এরিয়াটা টাইটেনিং টোনিং আমরা ফর্মিং পাচ্ছি, এবং 6 সেন্টিমিটার ইকুয়াল টু নিয়ার অ্যাবাউট আপনার 2.25 ইঞ্চের মতো আমরা টোটাল জায়গাটা লস করেছি। তো আমরা অলরেডি দেখছি একটা শেপিং এসছে, এবং এই শেপিংয়ে একটা ডিফারেন্স অলরেডি আমরা টোনড এই ব্যাপারটা টোন দেখছি, তো আর্মসটা আগের মতো আর যেটা করলে লুজ, যেটা আমরা যেটা লুজ যেটা দেখতাম সে অতটা লুজ হচ্ছে না। তো এরকম আমরা যখন 10টা সেটিংস করবো অলরেডি আমাদের আর্মসটা আরও টাইটেনিং টোনিং ফর্মিং হবে। তো এইভাবে আমরা অথিন্সে আমরা কমপ্লিট একটা আর্মস ট্রিটমেন্ট আমরা দেখালাম।